Hello viewers, this is suggestion. You are watching a low-cost tour suggestion. So viewers, Dhaka to Kashmir, Srinagar, low-cost tour. Today, we will So viewers, the first two parts I have mentioned. Low-cost tour Dhaka to Kashmir tour. Today, full details. And the second part is I have mentioned. Which time Kashmir tour is best time to visit Kashmir. So first two videos, if you have seen, our video in the description check it. I have link given. Otherwise, up link given. চেক করে নিতে পারেন সো ভিউয়ার্স আজকে তৃতীয় পর্বে ভিডিওটি টপিকস হচ্ছে যে আপনারা অনেকেই আমার কাছে কোশ্চেন করতেছেন যে কাশ্মীর যেতে চাইলে সেই ক্ষেত্রে কি কোনো পারমিশন প্রয়োজন হয় কিনা বাংলাদেশ থেকে যদি আমরা কাশ্মীর ট্রাভেল করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি কাশ্মীর যেতে কোনো বাধা দেয় কিনা অথবা কোনো পারমিশনের প্রয়োজন হয় কিনা তো ভিউয়ার্স যারা এই কোশ্চেনটা করতেছেন যাদের মনে এই কোশ্চেনটা আছে তো তাদের জন্য আজকে এই ভিডিওটি তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর একটি কথা ভিডিও শুরু করার আগে আপনাদের বলতে চাই সেটা হচ্ছে কি যারা আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও নিচে যে রেড কালার সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন তো এই বাটনটি প্রেস করে দেন এবং সাথে বেল বাটন পেয়ে যাবেন ওটা প্রেস করে দিবেন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য সো ভিউয়ার্স কথা না বলে কাজ শুরু করি লেটস গেট স্টার্ট দা ভিডিও সো ভিউয়ার্স আপনাদের সবার কাছেই একটা কথা শুনতে পাই ফেসবুকে হোক আর আদার্স কোনো ভাবে ভিডিওর মধ্যে কমেন্ট হোক সবাই একটা কোয়েশ্চেন করতে চান সেটা হচ্ছে করেন সেটা হচ্ছে কি ভাই কাশ্মীরে যাব কাশ্মীর তো শুনছি পারমিশন দেয় না কাশ্মীরে যাব কাশ্মীর তো শুনছি এই সমস্যা হইতাছে কাশ্মীরে ঘুরবো কিভাবে কাশ্মীরে ঘুরতে গেলে কি আমাদের বাংলাদেশে আটকে রাখে কোনো ঝামেলা করে আর আমাদের তো বাংলাদেশে মনে হয় পারমিশন দেয় না ভাই শুনছি তো এই ধরনের বিভিন্ন ধরনের কথা বলেন তো আপনাদের একটি কথা বলতে চাই সেটা হচ্ছে কি না গিয়ে কোনো আন্দাজে কোনো কথা বলবেন না সেটা হচ্ছে কি কাশ্মীর ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের পারমিশন প্রয়োজন হয় না বাঙালিদের এটা একদম একটা ক্লিয়ার কথা সেটা হচ্ছে কি যারা বলতাছে যে ভাই কাশ্মীর গিয়েছিলাম আমারে যেতে দেয় না পারমিশন দিয়েছে পারমিশন জন্য আটকে দিয়েছে এরকম কোনো কারোর কথা ভুয়া এগুলো কথা মানে বিশ্বাস করবেন না কারণ কাশ্মীরে সবার জন্য অ্যালাউ যাওয়া তো হ্যাঁ প্রবলেম বলতে কি প্রবলেম বলতে কোনো কিছু না যখন আপনি জম্মু থেকে শ্রীনগরে যাবেন আপনার জম্মু আপনার তো কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে আপনার জম্মু যেতে হবে জম্মু থেকে যখন আপনারা শ্রীনগর যাবেন তো জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে আপনাদের অনেক চেক পোস্ট থাকে তো কাশ্মীরি সেনাবাহিনী যেগুলো আছে ওরা চেক করে তো চেক করতে গেলে কি আপনার আমি আপনাদের কিছু প্রসেস বলি সেটা হচ্ছে কি ওরা যখন আপনি জিপে করে যাবেন অথবা বাসে করে যাবেন ওরা একটা সময় দেখা যাচ্ছে কি চেকপোস্টে গিয়ে আপনার বাসটা থামাবে থামালে কি হবে বাসের মধ্যে উঠবে উঠে ওরা চেকিং করবে চেকিং বলতে কি ওদের যাদের সন্দেহ হয় সেনাবাহিনীরা উঠবে ওঠার পর সন্দেহ বাসক যাকে যাকে দেখবে তাকে তাকে নামিয়ে নেবে বাস থেকে জিজ্ঞাসাবাদ করবে অথবা তাদের ব্যাগ চেক করবে আদারওয়াইজ কি ওরা জিজ্ঞাসা করে যে ফরেনার কেউ আছে কিনা বাংলাদেশ থেকে এসেছে কিনা আদার্স কোনো কান্ট্রি থেকে এসেছে কিনা তো সেই ক্ষেত্রে বলতে হয় যে হাত তুলতে হয় যে আমি আসছি তো সেক্ষেত্রে তাদের বলে যে পাসপোর্ট নিয়ে চলে আসো বাইরে আসো তো সেক্ষেত্রে তারা ক্যাম্পাসে কিছু করা থাকে তো ক্যাম্পের মধ্যে আপনাকে নিয়ে যাবে নিয়ে যেয়ে আপনার ডিটেলস জিজ্ঞেস করবে যে আপনি কোথা থেকে আসছেন কী কারণে আসছেন কতদিন ঘুরবেন তো এভরিথিং ডিটেলস জিজ্ঞেস করে অনেক সময় আসে ওরা এন্ট্রি করে আমার কাছে এন্ট্রি করে না তো বিষয়টা হয়েছে এটা আবার কি অনেক সময় দেখা যায় যে অনেকে আছে যদি আপনারা হিন্দি বুঝেন আপনারা হিন্দি ভালো বলতে পারেন আপনারা যদি ম্যানেজ করতে পারেন যে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো কলকাতা থেকে আসছি আপনারা কিন্তু বাংলাদেশ থেকে গেছেন কিন্তু যদি আপনার ভাবেন যে আমি হিন্দি বলতে পারি আমাদের কোনো ঝামেলা হবে না সেক্ষেত্রে কিন্তু আপনারা পার পেয়ে যাবেন এইসব ঝামেলা পড়তে হবে না যদি আপনার একটু হিন্দিতে ভালো বুঝেন তাহলে যে জিজ্ঞেস করে এখান থেকে বাংলাদেশে কেউ আসছে কিনা অথবা আদার্স কোনো কান্ট্রি আপনার কিছু ভালো লাগবে না চুপচাপ বসে থাকবেন যদি ঝামেলা এইসবে পাসপোর্টে ঝামেলা না হয়ে যান যদি আপনাকে সন্দেহভাজন হিসেবে ধরে তাহলে তো অন্য বিষয় কিন্তু না ধরে তাহলে কোনো বলার কোনো প্রয়োজন নেই আপনার চুপচাপ বসে থাকবেন দেখবেন যে কোনো আর ঝামেলা নেই আর যদি জিজ্ঞেস করে আপনি কোথা থেকে আসছেন তখন বলে দেবেন যে ম্যা কলকাতা সে আয়া হো ঘুরতে গেলে আয়া হো তো কিছু একটা বলে দেবেন হিন্দিতে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রবলেম করে না কোনো প্রবলেমের কোনো বিষয় নেই জাস্ট কোনো পারমিশন দিতে হয় না পারমিশন নিতে হয় না কোনো কিছু নিতে হয় না জাস্ট আপনি উঠলেন জম্মু থেকে ডাইরেক্ট শ্রীনগর চলে গেলেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কী বললাম দুই তিনবার আপনাকে জায়গায় জায়গায় চেক করে দাঁড়া করে চেক করা হয় ব্যাগ চেক করা হয় জায়গায় জায়গায় সন্দেহ মনে হয় তাদের চেক করা হয় কিন্তু প্রত্যেকজনকে গণে গণে যে চেক করা হয় এরকম কোনো কিছু না আবার কথা হচ্ছে কি যখন আপনি শ্রীনগর থেকে আবার জম্মুতে ব্যাক করবেন তখন কিন্তু সেই ক্ষেত্রে আবার ওই চেকপোস্টগুলো অথবা আদার্স কি নতুন কিছু আবার বসে তো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে চেক করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঘাবড়াবার কোনো কারণ নেই কারণ সেক্ষেত্রে আপনাকে কোনো পারমিশনের কোনো প্রয়োজন হয় না কোনো কিছুই প্রয়োজন হয় না তবে কি হচ্ছে ফরেনাররা যাদের চেহারা আমাদের সাথে মিলে না যে ফরেনার তাদের কিন্তু অবশ্যই আপনাদের দেখলেই তারা বুঝে যায় যে না এটাই ফরেনার তো আমরা তো ইন্ডিয়ার সাথে চেহারা মিলে না বাঙালি কিন্তু ফরেনার যারা তাদের মিলে যায় তো তাদের কিন্তু অবশ্যই নাম লিস্ট করতে হয় যে আপনার গিয়ে যে ক্যাম্পে গিয়ে ওরা বলে তো সেক্ষেত্রে গিয়ে ওদের নামটা কিন্তু লিস্ট করতে হয় লিস্টের মধ্যে নাম উঠাতে হয় এবং কারণগুলো বলতে হয় এবং কতদিন থাকতে হয় এগুলো কিন্তু ডিটেলস দিতে হয় সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে না সো ভিউয়ার্স এটাই হচ্ছে কথা যে যদি ঢাকা আপনার কাশ্মীর ট্যুর দিতে চান সেই ক্ষেত্রে কাশ্মীরে যাওয়ার সময় জম্মু থেকে কোনো ধরনের পারমিশন প্রয়োজন হয় না কে ওই আপনাকে আটকাবে না। আরেকটি যেটা কথা হচ্ছে কি, যদি অনেক সময় আমরা বলি অথবা শুনে থাকি যে কাশ্মীর ভ্রমণের ক্ষেত্রে কাশ্মীরে অনেক সমস্যা চলতেছে, ঝামেলা চলতেছে পাকিস্তানের সাথে, তো বর্ডারে অনেক ঝামেলা। তো কথা হচ্ছে কি, কাশ্মীর আমরা যেখানে ট্যুর দিতে যাবো সেখানে বর্ডার এরিয়া না, বর্ডার এরিয়া থেকে অনেক দূরে, তো ওইখানে কোনো সমস্যা হয় না। জাস্ট বড় এরিয়া যেরকম সমস্যাটা হইতেছে ওইটার দিকে, কিন্তু কাশ্মীর যেসব টুরিস্ট এলাকা স্পট ওগুলো ঠিক মতন আছে, ওগুলো জায়গায় আমরা ঘুরতেছি ঠিক মতন, সব কিছু করতেছি, সব জায়গায় ঠিক মতন একদম স্বচ্ছলভাবে মানুষ চলতেছে। তো বিরাজ কারোর কথা শোনো কথা কোনো কান্না দিয়ে জাস্ট যদি আপনার ঘুরতে চান তাহলে কাশ্মীর ইজিলি ঘুরতে পারবেন, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই, কোনো পারমিশন এবং যা ঝামেলা নেই। সো বিরাজ এই হচ্ছে আমার ভিডিওটি আজকে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো বিরাজ আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। বাই।